আসবে না যেদিন আপনারা দেশের প্রতি প্রথম খালেদা জিয়াকে আপনারা জেলে পাঠিয়েছিলেন ওই দিন আসবে যেদিন আপনাকে জেলে দিয়ে যেতে হবে আছে আপনি প্রস্তুত হন বাংলাদেশে রিজার্ভ গিলে গিলে খেয়েছেন চিবিয়ে চিবিয়ে খেয়েছেন এই প্রত্যেকটি রিজার্ভের টাকার হিসাব আপনাকে দিতে হবে দেশের প্রতি প্রথম খালেদা জিয়া আর জেলে যাবে না জেলে আবার আপনি যাবেন আপনি আপনার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি ধিক্কারের মামাতো ভাইকে তো খুঁজে কোথাও দেখলাম না আমরা তো এয়ারপোর্ট থেকে এই পর্যন্ত আসলাম জনতায় জনতায় সব বিএনপি নেতা কর্মী সমর্থক সাধারণ জনগণ সব রাস্তায় সইলাম আসসালামু আলাইকুম দর্শক মধ্যরাতে চট্টগ্রাম থেকে এক নেত্রী বিএনপির সমাবেশে উপস্থিত হয়েছে এই বিএনপির সমাবেশে উপস্থিত হওয়ার আগে তার সাথে আসলে কি কি ঘটনা ঘটেছে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা তার উপর কোনো হামলা চালিয়েছে কিনা এবং তা আসলে সে কোনো হেনস্থার শিকার হয়েছে কিনা এটা সাংবাদিকদের সামনে সে সরাসরি জানিয়েছে এদিকে বিএনপির এক নেত্রী সেরকম ভাবে জানিয়েছে এই শেখ হাসিনা সরকারকে আসলে হুঁশিয়ারি দিয়েছে কেন এরকম নেত্রীদের উপর আসলে হামলা করা হচ্ছে কেন তারা হেনস্থার শিকার হচ্ছে তো দর্শক কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মূল আলোচনায় যাই এই ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের বলছি যারা মুহূর্তের মধ্যে আপডেট নিউজগুলো পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন তাহলে মুহূর্তের মধ্যে আপনারা আপডেট নিউজগুলো পেয়ে যাবেন তো দর্শক কথা না বাড়িয়ে চলুন ভিডিওগুলো বিস্তারিত আমরা স্ক্রিনে দেখে আসি ডিভিশন দিয়ে চট্টগ্রাম ডিভিশনে আপনারা জানেন অপ্রত্যাশিতভাবে লোক হয়েছিল সেটা আমার মনে হয় যে এই অবৈধ খুনি শেখ হাসিনার যে সরকারটি আছে তারা কখনোই চিন্তা করতে পারে নাই যে বিএনপির জনসমাবেশে এত লোক হবে অপ্রত্যাশিতভাবে যে চট্টগ্রাম ডিভিশন থেকে শুরু হয়েছে গণজোয়ার জনতার জোয়ার এবং এর পরে দেখা গিয়েছে যে ময়মনসিংহে সেটা আরো ব্যাপকভাবে হয়েছে খুলনাতে আরো ব্যাপক হয়েছে রংপুরে তার চাইতে ব্যাপক হয়েছে বরিশালে এসে দেখলাম একেবারে লোকে লোকে লোকারণ্য সয়লাব হয়ে গিয়েছে সবচাইতে আনন্দের বিষয় হলো যে বরিশাল বিভাগে শুধু আজকে নয় আমার মনে হয় বিগত আজকে চার পাঁচ দিন যাবৎ এই বরিশাল মানে মহানগরী লোকের নগরীতে পরিণত হয়েছে এই যে যে মাঠটি এই মাঠটি আমরা দেখেছি গতকালকেও কানায় কানায় পরিপূর্ণ ছিল আজকে শুধু মাঠ না টোটাল বরিশালের প্রত্যেকটি আনাচে কানাচে অলিতে গলিতে মেইন রোড তো আমরা এয়ারপোর্ট থেকে এসছি এয়ারপোর্ট থেকে শুরু করে এই যে এই জনসভা স্থলে কোথাও আমি লোক ছাড়া দেখলাম না সব জায়গাতে লোকে লোকে লোকারণ্য লোকের মধ্যে কি যে স্পিরিট কি যে আনন্দ মনে হচ্ছে এটা একটা ঈদের আনন্দ মনে হচ্ছে এইটা একটা শয়তান ইবলিস কে তাড়ানোর যে আনন্দ থাকে সেই আনন্দ ইবলিস কে তাড়াচ্ছে ইবলিস কে তাড়িয়ে দেওয়ার জন্য মানুষের মনে যে স্পিরিট থাকে সেই স্পিরিট যেন খুঁজে পেয়েছে বিগত ১৬টি বছর এই বিএনপির উপরে যে অত্যাচার এই যে নির্যাতন নিষ্পেষণ বিএনপিকে অত্যাচার করা মানে এই বাংলাদেশের জনগণকে অত্যাচার করা বিএনপিকে অত্যাচার করা মানে বাংলাদেশের গণতন্ত্রকে অত্যাচার করা বিএনপিকে অত্যাচার করা মানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অত্যাচার করা এই অত্যাচারে 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 অতিষ্ঠ হয়ে আজকে বাংলাদেশের অসংখ্য লোক গুম হয়েছে খুব হয়েছে গতকালকে প্রধানমন্ত্রী বলছে যে বাড়াবাড়ি করলে আবারও জেলে পাঠানো হবে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আমি বলবো প্রধানমন্ত্রী আপনি প্রস্তুত হন আর আর মানে সেই দিন আসবে না যেদিন আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনারা জেলে পাঠিয়েছিলেন ওই দিন আসবে যেদিন আপনাকে জেলে দিয়ে যেতে হবে হচ্ছে আপনি প্রস্তুত হন বাংলাদেশের রিজার্ভ গিলে গিলে খেয়েছেন চিবিয়ে চিবিয়ে খেয়েছেন এই প্রত্যেকটি রিজার্ভের টাকার হিসাব আপনাকে দিতে হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর জেলে যাবে না জেলে এবার আপনি যাবেন আপনার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি ধিক্কার জানাচ্ছি পৃথিবীর সর্ব মানে ধিক্কার যদি একত্রিত করে এই তাকে নিন্দা জানানো যায় সেটাও মনে কম হবে কারণ আমরা দেখে আসলাম যে চট্টগ্রাম থেকে এক নেত্রী এসেছে মূলত বরিশালের সমাবেশে শুধু চট্টগ্রাম থেকে না বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু বরিশাল এখন
সম্পূর্ণ আসলে পরিপূর্ণ হয়ে গেছে, মানুষের আনাচে কানাচে বরিশাল যেখানে আছে সম্পূর্ণ আসলে ভরে গিয়েছে। দর্শক সেই রকম ভাবে বলতেছে এই বরিশালে আসার পথে তারা কিন্তু অনেক বাধার সম্মুখীন হয়েছে, গাড়ি ঘোড়া সব বন্ধ, কিন্তু তারপরে তারা বরিশালে সমাবেশ উপস্থিত হয়েছে। তাদের একটাই উদ্দেশ্য যে বরিশালে সমাবেশ তারা সফল করবে, বরিশালে সমাবেশ সফল না করে তারা আসলে ঘরে ফিরবে না, হয়তো তাদের মৃত্যু হবে কিন্তু মৃত্যুকে তারা এখন ভয় পায় না। দর্শক এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে আসলে এই নেত্রী এত ত্যাগী নেত্রী কিভাবে হয়েছে। দর্শক এখন আপনারা দেখাবো শেখ হাসিনাকে তারা কিন্তু হুঁশিয়ারি দিয়েছে যে কেন তারা আসলে সমাবেশে আসার পূর্বে তাদের বাধা দেওয়া হচ্ছে। তো চলুন এই ভিডিও আমরা দেখে আসি। আজকের এই অবৈধ প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে 2 বছর কারাগারে রেখেছে, এখনো তাকে বন্দি করে রেখেছে। সময় এসেছে এই অবৈধ প্রধানমন্ত্রী যিনি 2014 সালে বিনা ভোটে জোর করে ক্ষমাতে রেখেছে, 2018 সালে নিশিরাতে ভোট করে চুরি করে ভোট চুরি করে অন্যায়ভাবে ক্ষমতায় রয়েছে, এবং শুধুমাত্র ক্ষমতায় থাকে নাই, তার সাঙ্গ পাঙ্গরা তারা রাজত্ব কায়েম করেছে, বাংলাদেশের মানুষের টাকা তারা চিবিয়ে চিবিয়ে খেয়ে বিদেশে পাচার করেছে। আজকে বাংলাদেশের রিজার্ভ নাই, বাংলাদেশে বিদ্যুৎ নাই, বাংলাদেশের ডলার নাই, বাংলাদেশের ব্যাংকগুলো সব এই আওয়ামী লীগের শয়তানরা এই ব্যাংকগুলো দখল করে আজকে ব্যাংকগুলো শূন্য করে দিয়েছে। বাংলাদেশ শ্রীলঙ্কার মতো হয়ে যাবে। অবৈধ প্রধানমন্ত্রী আপনিও আপনি সতর্ক থাকেন, যে কোনো সময় আপনাকে জেলে যেতে হতে পারে। সমাবেশ থেকে আপনারা কি বার্তা দিতে চান? আমরা দেখছি যে সমাবেশের আগেই এই মাঠ পরিপূর্ণ হয়ে গেছে, তার মানে জনগণ হয়তো আপনাদের সাথে আছে। তো আপনারা এই সমাবেশ থেকে কি বার্তা দিতে চান? জনগণ হয়তো আমাদের সাথে না, জনগণ আমাদের সাথেই আছে। আপনারা দেখেছেন এই যে বিগত 1 সপ্তাহ যাবৎ এই বরিশালে কত রকমের হুঙ্কার দেওয়া হয়েছে, লঞ্চ বন্ধ করে দেওয়া হয়েছে, আপনারা পরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা জানি নসিমন করিমন অটো প্রাইভেট কার সমস্ত কিছু ইভেন বাইসাইকেল পর্যন্ত হুন্ডা পর্যন্ত বন্ধ করে দিয়েছে, তারপরও জনতার জোয়ার কি থামানো গিয়েছে? চিরা মুড়ি গুড় যার যা আছে সব নিয়ে আমার মনে হয় স্বাধীনতার যুদ্ধেও মানুষ এত স্পিড নিয়ে এত স্বতঃস্ফূর্ততা নিয়ে তারা যুদ্ধ করে নাই। এখন এই অবৈধ খুনি শেখ হাসিনার বিরুদ্ধে যেইভাবে বাংলাদেশের মানুষ আমরা 2টা ভিডিও দেখে আসলাম। একটা ভিডিওর মাধ্যমে দেখলাম যে চট্টগ্রাম থেকে এক নেত্রী এসেছে, সে এরকম ভাবে বলতেছে যে চট্টগ্রামে আসার পথে তাদের কিন্তু অনেক বাধার সম্মুখীন হতে হচ্ছে। দর্শক এর পরিপ্রেক্ষিতে বলতেছে হাসিনা সরকারকে উদ্দেশ্য করে বলতেছে তারা আসলে যে কাজগুলো করতেছে এই কাজগুলো আসলে ঠিক না, কারণ একটা স্বাধীন রাষ্ট্রে মানুষের অধিকার আছে আন্দোলন করা সমাবেশ করার, কারণে এটা গণতান্ত্রিক দেশ, কিন্তু সেখানে কেন বাধা দেওয়া হচ্ছে, কেন এই সমাবেশের আগে আসলে এরকম ধর্মঘট দেওয়া হচ্ছে? দর্শক এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। দর্শক আরেকটা ভিডিওর মাধ্যমে দেখলাম যে এক নেত্রী সে এরকম ভাবে বলতেছে এই সরকার আসলে কি করেছে, এই সরকার তো আসলে কিছু করতে পারে, শুধু খেয়ে আসলে পেট ভরেছে, কারণ এখন এই রিজার্ভের টাকা পাওয়া যাচ্ছে না, এছাড়া আরো অন্যান্য কথাগুলো আসলে বুঝিয়ে দিয়েছে যে সরকার যে কাজগুলো করতেছে এজন্যই তারা আন্দোলন ডাক দিচ্ছে, এবং আগামী তারা ক্ষমতায় আসার জন্য মূলত এই মহাসমাবেশ করতেছে, বিশাল সমাবেশগুলো করতেছে তারা জায়গায় জায়গায়। দর্শক এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে এই সমাবেশ করে আসলে বিএনপি কিছু করতে পারবে কিনা। দর্শক আজকে বেশি কথা বলবো না, আজকে আমাদের ভিডিওটি এ পর্যন্ত। আমাদের ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক দিবেন এবং আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।